আমি আবারও সবাইকে বলতেছি আপনারা প্লিজ সবাই একটা কাজ করেন আর সে কাজটা হলো হাতের কাছে খাতা কলম নেন আমরা লিখবো পড়বো শিখবো ইনশাআল্লাহ তার আগে আমরা যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস আমরা ইনশাআল্লাহ এখন শুরু করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লিহ হিউসালসাল্লাম ওয়াল্লাহ নবি ওয়া সাই আজ মাইন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وإذن قال من قرأ القرآن حرفا فله عشر أمثالها لا صلاة لمن أوكي آه, أميتا okay. من حديث تقول تسي لكن কোরআন যদি আমরা না শিখি তাহলে আমাদের প্রথম যে বিষয় হবে সেটা হলো কি আমাদের নামাজ হবে না আর যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু নামাজ তার কবুল হলো না কিংবা আমি যদি আরও একটু ডিটেলসে বলি যে যার নামাজ নাই তার দিন নাই অর্থাৎ সে নিজেকে মুসলমান হিসেবে কি করতে পারে না দাবি করতে পারে না এখন আমরা ডিটেলসে যাব। প্রথম বিষয় হলো আমরা কোরআনটা আসলে কেন শিখব দ্বিতীয় বিষয় হলো কোরআন শিখলে আমাদের হবে কি আর তৃতীয় বিষয় এই কোরআন শিখে আমরা করবোটা কি করবো কি আর হবে কি একই জিনিস যদিও কিন্তু এখানে আমার দুনিয়াতে লাভ কি আর পরকালে লাভ কি আর কোরআন যদি আমরা না শিখি দুনিয়াতে ক্ষতি কি এখন এই বিষয়টা আমরা ক্লিয়ার করব দেখেন আল্লাহ তালা যখন আমাদের নবীর উপরে কুরআনুল করিম অবতীর্ণ করলেন তখন তিনি প্রথম যে আয়াতটা দিলেন সে আয়াতটা তোমাকে সৃষ্টি করেছেন এটা আমরা সবাই জানি তারপর আমি একটি হাদিস বলেছি সে বিষয়ে সে হাদিসটা হলো কি তলাবুল মুসলিম যে প্রত্যেক ব্যক্তির দিন আইলেম শিক্ষা করা ফরজ মনে করেন আপনি ইংরেজি চর্চা করতেছেন অর্থনীতি চর্চা করতেছেন ভূগোল চর্চা করতেছেন যাই করেন সেটা কিন্তু আপনার উপরে ফরজ নয় কিন্তু দিন আইলেম বা কুরআনের জ্ঞান আপনার অর্জন করা ফরজ এখন এই জ্ঞান আমরা যদি অর্জন না করি তাহলে আমাদের কি হবে এখানে আমি একটি আয়াত বলবো আল্লাহ তালা বলেন মাই শুরু আমা এই আয়াতে আল্লাহতালা বেশ কিছু বিষয় বলছেন যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে সে দুনিয়াতে এবং আখিরাতে দুই জায়গায় অশান্তিতে থাকবে এটার একমাত্র সারমর্ম এটা সে কালকে আমতের ময়দানে বা মৃত্যুর পরে সে খোড়া হয়ে উঠবে বধির হয়ে উঠবে আরও অনেক কিছু রয়েছে এখন মোট কথা হলো দুনিয়াতে যতদিন যে ব্যক্তি কোরআন শিখতেছে না যে ব্যক্তি কোরআন পারে না সে ততদিন কি করবে অশান্তিতে থাকবে বিভিন্ন রকম অশান্তিতে টাকা আছে পয়সা আছে সন্তান আছে সব কিছু আছে কিন্তু যে কোনো দেখা যাচ্ছে এক পাশ থেকে ছাড় অশান্তি লেগেই আছে এরকম অবস্থা হবে আর মৃত্যুর পরে কি হবে মৃত্যুর পরে আল্লাহ তাআলা তার উপর কঠিন শাস্তি দিবেন যে শাস্তি অফুরন্ত সেটা কখনো শেষ হবে না যদি আল্লাহ একমাত্র রহম করেন তাহলে শেষ হবে তা হলে নয় এখন আমরা যদি কোরআনটা না শিখি তাহলে দুনিয়াতে কি হবে ওই যেটা বলছিলাম আখিরাতে তো বললাম এই কোরআন বিষয় আরেকটু বলি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে হে আল্লাহ আপনার এই বান্দা আমাকে তেলত করে নাই আমাকে পড়ি নাই আমাকে শিখি নাই যখন এই অভিযোগটা তারা করবে তখন আমাদের মুখে তালাবদ্ধ থাকবে আমরা কোনো কিছু আর বলতেই পারবো না যে আমরা আল্লাহ কাজের কারণে আমাদের রুজির কারণে আমরা কোরআনটা পড়তে পারি নাই আমরা দুনিয়াবি শিক্ষার কারণে পড়তে পারি নাই এরকম কিচ্ছু বলতে পারবো না আমরা আমরা সেখানে শুধু একটা কথাই তখন বলতে পারবো লাদ্রি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না এখন যাই হোক সর্বোপরি আমি আপনাদের যে বিষয়টা বলবো প্লিজ আমাদের কি কোরআনটা শিখতে হবে আর যদি আমরা কোরআনটা সেইভাবে শিখতে পারি তাহলে আখেরাতে কি হবে মৃত্যুর পরের জীবনে মৃত্যুর পরের জীবনে এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে হে আল্লাহ আপনার এই বান্দা আমাকে তেলোয়াত করেছে আমাকে নামাজে তেলোয়াত করেছে রাত জেগে তেলোয়াত করেছে আপনি এই বান্দাকে আপনি সম্মানিত করুন আল্লাহ তালা তার দোয়াকে কবুল করবেন তার সুপারিশকে কবুল করবেন আর যেটা বলছিলাম দুনিয়াতে কি হবে অশান্তি লেগেই থাকবে মনে করেন আপনি যদি কোরআন তেলোয়াত না করেন বা আপনি কোরআন যদি না শেখেন আপনি দুনিয়াতে যত কোটিপতি হই আর যাই হোক যাই যত সম্পদ থাকুক আমাদের তো যখন আমরা মারা যাব। তখন আমরা সাথে সাথে আমাদের সবকিছু থেকে যাবে দুনিয়াতে আমাদের হয়তো ভোগ করবে কিন্তু আমরা মারা যাওয়ার সাথে সাথে আমাদের দুনিয়াতে সবকিছু রেখে যেতে হবে তা আমরা যদি কোরআন না শিখি বা আমরা যদি আমাদের সন্তানদেরকে যদি কোরআন না শেখাই তাহলে এই সন্তানেরা বা আমাদের অধীনস্থ যারা রয়েছে তারাই আল্লাহর কাছে অভিযোগ করবে হে আল্লাহ এই হলো আমার পিতা এই হলো আমার মাতা এই হলো আমার স্বামী এই হলো আমার ভাই আমাকে কোরআনটা শিখায় নাই এভাবে কিন্তু বলবে তখনও আমাদের মানে সীমা থাকবে না কষ্টের আর এই কোরআন যদি আমরা না শিখি তাহলে কি হতে পারে আরেকটা বিষয় বলবো দেখেন আমাদের উপরে কুরআনুল করিম দেওয়া শিখা তো ফরজ আর নামাজ পড়া কি ফরজ নামাজে কোরআন তেলাওয়াত ফরজ যদি আপনার নামাজে কোরআন ভুল হয়ে যায় তাহলে আপনার কি হবে না নামাজ কবুল হবে না এজন্য আপনাকে কি করতে হবে সহিভাবে কোরআন শিখতে হবে ভাবে যে কোরআনটা শেখা একেবারে সহজ আমাদের অসংখ্য স্টুডেন্ট কিন্তু কোরআনটা শিখেছে আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদের বলবো কোরআনটা যেহেতু অনেক কঠিন না আমরা সবাই মিলে ট্রাই করবো হিংসা আল্লাহ আমরা সবাই সফল হব আর আমাদের বেশ কিছু বিষয় রয়েছে সেগুলো আপনাদের জানাবো প্রথম বিষয় হলো আমি ক্লাসের শেষে যদি ওটা বলবো এখনো বিষয়টা না বলি আমরা একেবারে ধারাবাহিক ভাবে আমরা দশটা ক্লাস করব আর এই দশটা ক্লাসের ভিতরে আরবি হরফ থেকে শুরু করে কোরআন শৈবাব শিখতে যেসব তাজবিদ জানা প্রয়োজন তার সবকিছু আপনাদেরকে শেখাবো ইংশা আল্লাহ ঠিক আছে হয়তো ভাবতে পারেন যে হুজুর এত বড় কোরআন এত এই এটা কি করে দশ দিনে সম্ভব আমাদের গাইডলাইন ফলো করবেন আমাদের ক্লাসটা করবেন এবং আমাদের ভিডিওটা দেখবেন আপনি বাসায় একটু আধা ঘন্টা এক ঘন্টা প্র্যাকটিস করবেন আপনার ইনশাল্লাহ এ দশ দিনে সম্ভব আর এটাই আপনাদের সাথে কথা তাহলে চলেন আমরা কথা না বাড়ি আমরা ক্লাসটা শুরু করি সবাই আনমিউট হবেন আমার মনে হয় সবাই আনমিউট হতে পারে না ওকে যাই হোক আমি আনমিউটেড অপশনটা বলি আমি যখন বলবো যে আপনারা সবাই পড়েন বা আনমিউট হন তখন আপনাদের স্ক্রিনের উপরে ইউ এন এম টি ই আনমিউট একটা অপশন পাইবেন ওখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার পড়াটা আমরা শুনতে পারবো এখানে ঠিক আছে আমি কিন্তু দেখবো কে আনমিট হয়ে পড়তেছে কে আনমিট হয়ে পড়তেছে না ঠিক আছে রহমানির রহিম اللهم صل على محمد ديري اللهم صل على محمد نبي الأم وعلى آله وسلم تسليما بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني, زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذاكن. أمرا شبابي جاني عربي حروب كوئتي ونطريشتي আরবি হরফ কয়টি সবাই বলেন তো দেখি পারেন কিনা এই যে আরবি হরফ উনত্রিশটি এই উনত্রিশটি হরফ একেবার সহজ যদি আমরা সঠিকভাবে উচ্চারণের চেষ্টা করি আমি যেভাবে বলবো আপনারা সেভাবে ইনশাল্লাহ বলবেন আমি যখন বলবো আমার মুখের দিকে তাকাবেন আমি তখন বড় সেই স্ক্রিনটা বড় করে দিব যেখানে আমার ফেসটা ভালো করে দেখবেন কিভাবে উচ্চারণ করি আর আপনাদের যেটা বলেছিলাম যে আপনারা অবশ্যই খাতা কলমে লিখতে লিখতে হবে হবে কখন আমি সেটাও বলে দিব ঠিক আছে তাহলে চলেন আমরা ইনশাল্লাহ শুরু করি এই যে অক্ষরটা দেখছেন এই অক্ষরটা উচ্চারণ হবে কোন জায়গা থেকে এই অক্ষরটা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হবে কিন্তু এখানে একটা কথা আছে শেষের দিকে এসে নিচের ঠোঁটের পেট আমাকে খেয়াল করবেন ভালোভাবে ওকে আমি বড় করে দিচ্ছি ওকে দেখেন এবার নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের এই আগার সাথে লাগবে এরকম না কিন্তু এরকম ঠিক আছে লাগিয়ে আমরা উচ্চারণ করবো আলিফ আলিফ হালকা বাতাস বের হবে আপনি মুখে দেখেন যে বাতাস বের হচ্ছে কিনা অ্যালিফ আলিফ সবাই একসাথে জোরে বলেন হ্যাঁ ওকে এখন আমি একটা বিষয় ক্লিয়ার করি এই আলি ফখরে কিন্তু কোনো টান হবে না এই আলিফ ফখরে কি হবে কোনো টান হবে না কিন্তু আগের থেকে কেউ লিখবেন না আমি কিন্তু দেখতে পাচ্ছি কে লিখতেছেন কি কে কি করতেছেন একেবার মনে করেন কতজন এখানে আছেন কে কি করতেছেন আমি কিন্তু সব দেখতে পাচ্ছি আর আরেকটা এক জিনিস বলবো ভাইয়েরা প্লিজ আপনারা একটা কাজ করেন কাজটা হলো ক্যামেরাটা ওয়ান করেন আপুরা ক্যামেরাটা বন্ধ করেন আর ভাইয়েরা ক্যামেরাটা ওয়ান করেন আর শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না দেখেন আমরা এই দশটা দিন শুয়ে শুয়ে কেউ ক্লাস করবো না আমরা বসে বসে ক্লাস করব এবং ক্লাসের মতো ক্লাস করবো ইনশাআল্লাহ তাহলে আমরা দশ দিনে ইনশাল্লাহ সম্ভব ঠিক আছে হুম ওকে তাহলে কিভাবে বললাম আলি পক্ষরে কোনো টান হবে না কি বলেছি আলি পক্ষরে কোনো টেনে পড়া যাবে না অ্যালিফ এই যে নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে অ্যালিফ অ্যালিফ হালকা বাতাস বের হবে সবাই একসাথে জোরে বলেন ওকে এবার আমি একটা বিষয় বলি দেখেন আপনাদের এখনো পর্যন্ত দশজন মতো আনমিউট হচ্ছিলেন না এই যে আনমিউট হয়ে পড়তেছেন না এটা কিন্তু আসলে একটা ক্ষতি আমাদের সবারই ঠিক আছে এজন্য আমরা আনমিউট হয়ে পড়বো ইংসা আল্লাহ চলেন এখন আমরা এই আলি পক্ষরটা লিখবো ঠিক আছে হ্যাঁ ওকে সবাই দেখবেন আমি কিভাবে লিখি আমি কিভাবে লিখি দেখেন এই যে সবাই কি দেখতে পাচ্ছেন সবাই থেকে হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওকে সবাই খেয়াল করেন নিচের থেকে জাস্ট একটা সোজা দাগ হবে উপর থেকে নিচের দিকে একটা সোজা দাগ হবে সেটাই হবে আলিফ সেটা কি হবে আলিফ ওকে আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের পেরেছি বিষয়টা ওকে এই আলিফ অক্ষরটা সবাই লিখে ফেলেন আলিফ আলিফ হালকা বাতাস বের হবে মুখ দিয়ে কোন জায়গা দিয়ে নিচের টোটের পেট সামনের উপরে দেের আগার একসাথে লেগে ওই জায়গায় হালকা বাতাস বের হবে ওই জায়গা দিয়ে আলিফ আলিফ সবাই একসাথে জোরে জোরে বলেন অনেকেই কি এমন বলতেছে জানেন আলিপস আলিফস এরকম বলা যাবে না এই যে এরকম আহ আমি আবারও একটু আমার ফেস্টা নিয়ে আসি এই যে আলিফ আলিফ ঠিক আছে এভাবে হবে সবাই আবার বলেন হ্যাঁ ওকে আলহামদুলিল্লাহ অনেকেরই হচ্ছে আলহামদুলিল্লাহ আর এখন এই যে আলিপক্ষরটা শিখলাম আলিপুখরটা আমরা কিন্তু অলরেডি লিখে ফেলেছি এখন চলে না আমরা তারপরে যাই এরপরে আমরা কোন অক্ষরটা শিখবো সে অক্ষরটা একেবারে সহজ আমরা কিন্তু যখন ছোট ছিলাম তখন কিন্তু প্রথমেই আমাদের কিন্তু ওই অক্ষরটাই চলে আসছে এরকম হচ্ছে না ছোটবেলায় আপনারা কিছু মনে করেন না কিন্তু আমি এরকম বিভিন্ন সাউন্ড কিন্তু করতে পারি হ্যাঁ ওকে মানে এক কথায় যদি বলি বাবা বলে না অনেকে ছোটবেলায় কি বাবা বা এরকম বলে তা এই দুই ঠোঁট থেকে আমাদের এখন যে অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি ওই অক্ষরটা উচ্চারণ হবে হ্যাঁ ওকে আমি দেখাচ্ছি সবাই একটু খেয়াল করবেন ইনশাল্লাহ এই যে দেখেন এই যে অক্ষরটা কেউ লিখবেন না কিন্তু আগের থেকে এই অক্ষরের নাম কি বা কোন জায়গা থেকে উচ্চারণ হবে জানেন আমাদের কি খেয়াল করেন ভালো করে ভালো করে খেয়াল করতে হবে কিন্তু দুই ঠোঁটের ভিজা অংশ অর্থাৎ ভিতরের অংশ থেকে উচ্চারণ হবে বা 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 পড়তে হবে ওকে এখানে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করি অনেকের প্রশ্ন আসতে পারে যে হুজুর এক আলিফ কি দুই আলিফ কি তিন আলিফ কি চার আলিফ কি আমি দেখতে পাচ্ছি ইরাদ রহমান খুব সম্ভব মনে হয় ক্লাসের দিকেই করতেছেন নাকি নিচে লিখতেছেন আমি বুঝতে পারছি না ক্লাস এখন লিখা যাবে না আমি যখন বলবো লিখার কথা তখন লিখতে হবে ঠিক আছে ওকে দেখেন আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি হ্যাঁ ওকে এই জন্য বলতেছিলাম যে আপনারা সবাই ক্যামেরা অন করেন কে কি করতেছেন আমি দেখতে পারবো আপুরা বাদে বাকিরা ক্যামেরা অন করেন দেখেন আপনি আমার কথাগুলো শুনেন এই দশ দিনে আপনি হান্ড্রেড পার্সেন্ট পারবেন ইনশাল্লাহ কোরআনটা সেইভাবে শিখতে যে তাজবিদ জানা প্রয়োজন তার সব ক্লিয়ার হবে এই দশ দিনে ইনশাআল্লাহ হ্যাঁ ওকে তাহলে আমি আবারও বলছি এই যে বা খোটা হুজুর আমার কম্পিউটারের ক্যামেরা নেয় ওকে সরি সেক্ষেত্রে তো আসলে হবে না ক্যামেরা না থাকলে আমরা বা খোটা কিভাবে আমরা লিখব দেখেন সবে সবাই আমাদের এই যে দেখেন কিভাবে লিখলাম বুঝলেন ওকে এইটাই হলো বা লিখ লিখতেছেন কে কেউ লিখা যাবে না আর প্লিজ আমি ভায়াদের বলবো প্লিজ আমাদের বাসার আপুরা বা এক কথায় আমাদের বাসার মহিলারা যাতে আমাদের ক্যামেরার ইসে না আসে এটা একটু খেয়াল করবেন সবাই হ্যাঁ ওকে এই যে বাউখটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে নিচের ঠোঁটের পেট না কিন্তু এবার দুই ঠোঁটের ভিজা অংশ থেকে কিন্তু এটা উচ্চারণ হবে দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারণ হবে সবাই বলেন তো এই বাউখটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় দেখি কেমন পারেন বলেন তো আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আলামিন ভাই কিন্তু একেবারে মুখ বন্ধ করেছিলেন ঠিক আছে একেবারে কিচ্ছু বলেন নাই দেখেন ভাই আমি আব্দুর রহমান এতটুকু বলতে পারি আমার ইগুলো ফলো করেন যার যে প্রবলেম আছে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে মামুন ভাই প্লিজ শুয়ে থাকা যাবে না শুয়ে থাকা যাবে না আব্দুল্লাহ আল মামুন ভাই শুয়ে থাকা যাবে না উঠে বসে পড়তে হবে আবদুল্লাহ আল মামুন ভাই মনে হয় বুঝতে পারেননি আমার কথা শুয়ে পড়ে ক্লাস করা যাবে না ওকে তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি বাউখটা কোন জায়গা থেকে উচ্চারিত হয় কি আপনারা সবাই ক্লিয়ার তো সবাই আবার বলেন দুই ভিজা অংশ থেকে বাউখটি উচ্চারণ হবে একালিপ টেনে পড়তে হবে ওকে আমি কিন্তু একটা জিনিস আপনাদের বলেছিলাম যে আমরা এই একালিপ তিন আলিপ চার আলিপ এটা তো শুনি কিন্তু এটাতে কত সময় এক সেকেন্ড দুই সেকেন্ড না দশ সেকেন্ড এটা জানি না কেউ এটা আমি আপনাদের সহজ একটা যুক্তি দিই খেয়াল করেন সবাই হাতে এরকম মুষ্টিবদ্ধ করেন একটা আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে এতটুকু সময়কে একালি বলা হয় যদি আপনি ধীরে ধীরে কোরআন তলাদ করেন তাহলে ধীরে ধীরে উঠানো আর যদি দ্রুত উৎকোরান্তলা করেন তাহলে দ্রুত বুঝতে পেরেছেন তাহলে কি তাহলে একালিপে একবার যদি তিন আলিফ হয় তাহলে কি তিনবার ঠিক আছে বুঝতে পেরেছেন আর যদি চার আলিফ হয় তাহলে চারবার উঠাতে যতটুকু সময় লাগে ততটুকু সময় হলো তিন আলিফ চার আলিফ এক আলিফ ক্লিয়ার ওকে আপনারা সবাই এই বিষয়টা ক্লিয়ার তো ওকে তাহলে চলেন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই সবাই আমরা ওই বাউ খোটা এখন একসাথে সবাই লিখে ফেলবো আমি তিনটে বা চারটে অক্ষর পর পর আপনাদের খাতা দেখব যদি আপনারা খাতা না দেখান তখন কিন্তু সমস্যা আছে ঠিক আছে আপনারা দেখেন আমি কিন্তু যতটা মিশুক ততটা কঠিন তবে আমি চাই আমরা সবাই মিলে কোরআনটা শিখবো ইংশা আল্লাহ আপনারা আমাকে হেল্প করবেন আমরা আপনাদেরকে হেল্প করব ইংশা আল্লাহ ঠিক আছে ওকে সবাই এই বা অক্ষরটা লেখেন আমি আবারও লিখে দেখাচ্ছি কিভাবে বা অক্ষরটা লিখতে হয় দেখেন সবাই সবাই বা অক্ষরটা লিখে ফেলেন দ্রুত লেখেন বা এনে পড়তে হবে ফরহাদ হুসাইন ক্লাসে আসছেন ফরহাদ হুসাইন ভাই আপনি শুনতে পাচ্ছেন আপনার স্ক্রিনে দেখেন আনমিউট একটা অপশন গিয়েছে ওইটার উপরে ক্লিক করেন জি আপনি শুনতে পাচ্ছেন ক্লাসে আসছেন তো জি জি শুনতে পাচ্ছি জি জি হ্যাঁ ওকে ইনশাল্লাহ এভাবে ক্লাসে আসবেন ঠিক আছে হ্যাঁ ওকে ঠিক আছে আর কিছু বলবেন আনমিউট হয়ে বলতে হতো ওকে যাই হোক নিচে ওকে ওকে চাপ দিব কি না আনমিউটে যেখানে যখন আমরা আনমিউটের জন্য বলবো তখন আনমিউটে ক্লিক করবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওকে আর আমাদের ক্লাসটা রেকর্ডিং 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 হচ্ছে 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 তো তো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে আমরা বা অক্ষর সবাই লিখে ফেলেছি এবার আমি একটা কথা বলি এই যে দুই ঠোঁট না দুই ঠোঁট থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হয় দুই ঠোঁট থেকে তাহলে কয়টা অক্ষর উচ্চারিত হয় একটা পড়ে ফেলেছি বা তাহলে আরো দুটো বলেছি চলেন আমরা আরো দুটো অক্ষর এর একটা অক্ষর আমরা ক্লিয়ার করে আসি ঠিক আছে ওকে চলেন আমরা ওটা আমরা ইসির থেকে লিখবো হোয়াইট বোর্ডে লিখবো খেয়াল করবেন সবাই বিসমেলা বলে এই যে খেয়াল করেন খেয়াল করেন আমি কিভাবে লিখছে দেখেন এই যে অক্ষরটা এই অক্ষরের নাম কি খেয়াল করতে হবে এবার এই যে অক্ষরটা লিখেছি আমি আমার দিকে তাকান এবার দুই ঠোঁট আছে আমাদের সবারই হ্যাঁ ওকে দুই ঠোঁট গোল করতে হবে আমি দেখবো কে কে গোল করতেছে কিনা এই যে এরকম গোল হবে শুরুতেও গোল হবে শেষেও গোল হবে তাহলে আমরা কি বলতে পারি ওয়া উচ্চারণ হবে কোন জায়গা থেকে দুই ঠোঁট গোল করিয়া শুরুতেও গোল হবে মাঝেও গোল হবে আর অক্ষরে তিন আলিপ টেনে পড়বো কয় আলিপ টেনে পড়বো তিন আলিপ টেনে পড়বো ক্লিয়ার সবাই আমার মনে হয় আপনারে সবাই ক্লিয়ার ওকে তাহলে সবাই বলেন তো অ অক্ষরটা কিভাবে উচ্চারণ হবে দেখি কেমন পারেন এই যে আমাদের ভিতরে একজন কি বলছে জানেন ওয়াউ এরকম পড়ে ফেলেছে এরকম পড়া যাবে না ঠিক আছে পড়তে হবে কেমন তাহলে ঠিক আছে তাহলে কি প্রথমে গোল আবার দুই দিকে প্রসারিত হবে আবার শেষে এসে গোল হবে আহ মাসিউর দীপু ভাই একটু খেয়াল দিবেন হবে আমরা এই জাস্ট যতটুকু সময় ক্লাস করবো আমরা এদিকে ওদিকে আমরা কেউ মন দিবো না ইনশাল্লাহ তাহলে ইনশাল ওকে আমি আবারও বলছি ও আরেকটা জিনিস আমরা দেখতেছি আনমিউট হচ্ছেন না যারা আনমিউট হতে পারতেছেন না আমি যখন পড়তে বলবো তখন আপনারা দেখতে পারবেন আপনার স্ক্রিনের উপরে একটা আনমিউট অপশন বাটন উঠছে তখন ওইটাই ক্লিক করবেন ঠিক আছে তাহলে আপনি পড়লে আমি শুনতে পারবো ইনশা আল্লাহ সবাই খেয়াল করবেন সবাই জোরে জোরে বলেন জোরে জোরে দেখেন আমি কয়েকজন হলো আনমিউট হই নাই আমি সে একটা লিস্ট পেয়ে গেছি আমি পল্টেছে না কে কে আমি একটু বলি দুশো একাশি স্টুডেন্ট আইডি তারপরে আরিফুর তারপরে হাজিরা খাদিজা তারপরে জামান তারপরে রিয়েলমি এখানে এখানে দেখেন আপনাদের নামটা দিবেন আর আপনাদের যে স্টুডেন্ট আইডি আছে না ওইটা দিবেন যদি ওইটা যদি না দেন তাহলে কিন্তু আমরা আপনাকে চিনতে পারবো না ঠিক আছে ওকে তারপরে রুবিনা আক্তার রেজওয়ান হাসান তারপরে তাজ এই যে আপনারা কিন্তু আনমিউট হয়ে পড়েন নাই প্লিজ আনমিউট হয়ে পড়বেন তাহলে আমরা ওয়া অক্ষরটা কেমন উচ্চারণ করব ওয়াউ এরকম না সবাই জোরে জোরে আহ ওকে এখনো মনে হচ্ছে কারো কারো সমস্যা থেকে গেছে আমি আবারও বলি দুইটুক কেমন হবে প্রথমে গোল এবার দুই দিকে প্রসারিত হবে ঠিক আছে আবার শেষে এসে গোল হবে ওয়াও ওকে দেখি আমি একজনের একটু শুনি দেখি আপনার কি অবস্থা বলেন তো ওয়াও ওকে যাই একটু মুখ কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে অত বড় করলে আবার কিন্তু হম ওকে ঠিক আছে যাহোক যাই হোক আমরা আরেকজনের কাছ থেকে একটু শুনবো মাঝে মাঝে আমি একটু শুনবো হ্যাঁ কেউ ই করবেন না হ্যাঁ বলেন আপনি আবার বলেন হ্যাঁ ওকে মাঝখানের কিছু সাউন্ড আসতেছে না হয়তো একটু দূরে হয়তো এই জন্য মনে হচ্ছে আহ যাই হোক সমস্যা নাই এমনি ই ঠিক আছে ভঙ্গি ঠিক আছে ওকে তাহলে আমরা কি সবাই ওয়া অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে এটা কি বলতে পারবো এখন এখন আপনাদের বলতে হবে ওয়া অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয় ঠিক আছে কোন জায়গা থেকে উচ্চারণ হয় সবাই বলেন তো দুই টোটের শোনেন অনেকে অনেক কিছু বলছেন একজন বলছেন দুই ঠোঁটের মাঝখান থেকে একজন বলছে দুই ঠোঁটের ভিজা অংশ থেকে দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা কি বললাম দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা বা অক্ষরটা কোন জায়গা থেকে কথা না না এখানে আরিফুল ভাই আপনার মানে নেটওয়ার্কের প্রবলেম আছে হয়তো বা ভাই আপনি ক্লাস থেকে প্রয়োজন একটুখানি হয়ে আবার আসেন দেখেন আপনি ভালোভাবেই শুনতে পাবেন

দেখতে পাচ্ছেন সবাই হম এই যে অক্ষরটা ঠিক আছে ওকে আহ সবাই একসাথে জোরে জোরে পড়তে হবে আর লিখতে হবে সবাই জোরে জোরে পড়েন আর লেখেন ওকে যাইহোক তাহলে আমরা ক্লিয়ার এটা যে ও অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় আর আপনারা সবাই কি লেখা কমপ্লিট হ্যাঁ ওকে তাহলে আমরা এখন ইনশাআল্লাহ তারপরে যাব ঠিক আছে এখন আমরা আরেকটা অক্ষর শিখবো আর সে অক্ষরটা আমি প্রথমে এখানে লিখে দেখাচ্ছি হোয়াইট বোর্ডে খেয়াল করবেন সবাই দেখছেন এখানে একটা অক্ষর লিখেছি হোয়াইট বোর্ডে আমি আশা করি আপনারা দেখতে পেয়েছেন হ্যাঁ এই অক্ষরের নাম হলো মি চার লিপটেনে পড়তে হবে কিভাবে উচ্চারণ করব আমাদিকে দেখেন এই যে দুই ঠোঁট দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে মি চার লিপটেনে আমরা পড়বো মি সবাই জোরে জোরে বলেন মা আহ ওকে আহ আপনাদের মোটামুটি ক্লাস হয়েছে কয় মিনিট তিরিশ মিনিট মতো ক্লাস হয়েছে তাই না ওকে সবাই আমরা এখন একটা কাজ করব। আমি ভাইদের কাছে অনুরোধ করব। প্লিজ ভাইয়েরা আপনারা ক্যামেরাটা অন করেন অনুগ্রহ করে অনুগ্রহ করে ক্যামেরাটা অন করেন এবং আরেকটা কাজ করব। আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের এক গ্লাস পানি নিয়ে এসে রাখবেন ঠিক আছে যাই হোক যারা ডাক্তার রয়েছেন বা ই রয়েছেন তারা আসলে পানি পানের আসলে মর্মটা আসলে জানেন যারা জানেন তারা আসলে বিষয়টা বুঝতে পারতেছেন যে আসলে কি আমরা এখন বলে অল্প অল্প করে তিন কুলি পানি পান করব ঠিক আছে পান করি। দেখেন একবারে বেশি পান করবেন না বেশি পান করলে কিন্তু আবার প্রবলেম আছে অল্প অল্প পান করতে হবে তার কারণ আছে কারণ আমরা ক্লাসের মাঝখানে এরকম চলবে আর এটা কেন করাই এর একটা তাৎপর্য রয়েছে এই যে এত সময় ধরে আমরা কিন্তু কয়টা অক্ষর অক্ষর শিখেছি শিখে ফেলেছি এই চারটা অক্ষরে কিন্তু আমাদের মাথায় কিছুটা হইলেও দেখেন মোবাইল দিয়ে যদি একটা ভিডিও করি তাহলে কিছুটা মেমোরি হয় না মানে মেমোরিটা খরচ হয় না তা ওই রকম আমাদেরও মস্তিষ্কের একটা ই হয় তা যখন পানিটা আমরা এরকম পান করি তখন কিন্তু আমাদের ওইটা আবার রিকভারি করে হ্যাঁ ওকে আর যাই হোক এটা আমার ছাত্রবেলার থেকে আমার অভ্যাস যে এরকম মানে ইসের ভিতরে পড়তে পড়তে এরকম পানি পান করা যাই হোক এখন আমরা ইনশাল্লাহ তারপরে সামনে অগ্রসর হব তাহলে মি অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় আমি কি বলতেছিলাম মিম অক্ষরটা উচ্চারণ হয় দুই ঠোঁটের শুকনো জায়গা এক কথায় বাইরের অংশ থেকে কোন জায়গা থেকে বাইরের অংশ থেকে আমরা ক্লিয়ার এটা হ্যাঁ ওকে চারে লিপটান হবে আবার দেখেন এই যে আমাদেরকে তাকান সবাই জোরে জোরে ওকে আমি মেয়ে অক্ষরটা যেভাবে লিখাইছিলাম মনে আছে আপনাদের সবাই লিখে ফেলেন আর কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেটা বারবার বলে আপনারা মুখস্থ করে ফেলেন হ্যাঁ দুই টোটের শুকনো জায়গা থেকে মেয়ে অক্ষরটি উচ্চারিত হয় ঠিক আছে ওকে সবাই বারবার বারবার পড়ে লিখে ফেলেন লিখে ফেলেন লিখে ফেলেন সবাই লিখে ফেলেন মেয়ে অক্ষরটা হ্যাঁ ওকে আপনাদের কিন্তু আমি এখন হাজিরা নিব ঠিক আছে আপনাদের এই মুহূর্তে আমরা একটা হাজিরা নিব আশা করি আপনারা হাজিরাটা অবশ্যই অবশ্যই সবাই দিবেন ঠিক আছে বুঝতে পেরেছেন ওকে আমি তার আগে একটা কাজ করি আপনাদের যে স্টুডেন্ট আইডি আপনাদের হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে না সবাইকে কিন্তু দেওয়া হয়েছে ওই আইডিটা দ্রুত আপনারা ম্যানেজ করেন দেখেন আপনার ফোনে আছে কিংবা আপনার ল্যাপটপে যেখানে আছে হোয়াটসঅ্যাপে রয়েছে একটুখানি দেখেন আমাদের সেভেন ফোর জিরো লাস্ট নাম্বার ওই নাম্বার থেকে গেছে ঠিক আছে হ্যাঁ ওকে আমি আপনাদের এখন হাজিরার জন্য আমি একটা ফর্ম দিচ্ছি আপনারা দেখেন ফর্মটা চ্যাটে চলে গিয়েছে ওইটা ওইটায় ক্লিক করে আপনাদের আইডি নাম্বারটা দিয়ে দেন ঠিক আছে আর যাদের আইডি নাম্বার নাই তারা একটু আইডি নাম্বারটা দয়া করে একটু ফাইন্ড আউট করেন হোয়াটসঅ্যাপে আমরা দিয়েছি ঠিক আছে আমি দেখতেছি বেশ কয়েকজন আইডি নাম্বার ই করছে ওখানেও নামের শুরুতে আর যাদের আইডি নাম্বার নাই তারা দয়া করে একটা কাজ করেন আজকের দিনের মতো আপনাদের যে নাম্বার আছে না যেটা দিয়ে আপনারা আমাদের অর্ডারটা করেছিলেন সেই নাম্বারটা লেখেন ঠিক আছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অল্প কিছু স্টুডেন্ট আমাদের এখন পর্যন্ত হাজিরা দিয়েছেন আমাদের কিন্তু এই হাজিরাটা মাস্ট দিতেই হবে ঠিক আছে আহ সাতজন দিয়েছেন এখন পর্যন্ত হাজিরা একজন দুইবার দিবেন না কিন্তু একবারই দিবেন হ্যাঁ ওকে আহ মোটামুটি আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন দিয়েছে তেরো জন দিছেন মাত্র এটা তো খুব কঠিন একটা বিষয় মাত্র তেরো জন হাজিরা দিয়েছেন আপনারা আছেন পঞ্চান্ন জন সাতান্ন জন রয়েছেন দ্রুত হাজিরাটা দিতে হবে দ্রুত হাজিরাটা দিয়ে দেন আমরা সামনে অগ্রসর হব যারা হাজিরা দেননি দ্রুত দিয়ে দেন পনেরো জন দিয়েছে ষোলো জন হ্যাঁ আঠারো জন উনিশ জন হ্যাঁ একটু দ্রুত দ্রুত হাজিরা দেন এতজন কিন্তু এর ভিতরে অনেকে পারছে না মনে হয় আহ সাহানা সুলতানা জি আপু বলেন কি সমস্যা প্লিজ আর্মি উঠান উঠে ক্লিক করেন শাহানা সুলতানা আপু আপনি শুনতে পাচ্ছেন যাই হোক আমি জানি না আপু তারপরে মশিউর রহমান ভাই জি বলেন আমি হাজিরাটা দিব কোথায় এটাই তো বুঝতেছি না কোন জায়গায় দিব আপনি ওই চ্যাটে দেখেন আমরা একটা লিংক দিয়েছি হ্যাঁ চ্যাটের লিঙ্কে ওই লিঙ্কে ক্লিক করেন লিঙ্কে ক্লিক করছি হ্যাঁ ক্লিক করলে আপনি ওখানে যে আপনি দিতে পারবেন ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এখানে ইউর অ্যান্সার এখানে দিলেই হবে তো তো জি জি আইডি জি নাম্বার জি 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 চারশো তেরো ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ ওকে

আচ্ছা ঠিক আছে আমি হ্যাঁ জি 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 আর কিছু বলতে চাচ্ছিলেন বলেন অনুমোদিত হবে প্লিজ আচ্ছা জি বলেন আমি শুনতে পারি নাই মাসখানে কিছু আমি ওই যে আইডি আইডি তো আমি পাইনি এজেন্ডা আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিছি ঠিক আছে ফোন নাম্বার দিলে হবে তবে আমি একটা জিনিস দেখলাম যে দুইজন কিন্তু ডাবল ডাবল দিবেন দিকেও ডাবল দিবেন না দুইবার হাজিরা দিবেন না হ্যাঁ ওকে ঠিক আছে ওকে আমরা চলেন তারপরে সামনে অগ্রসর হব আমরা সবাইকে মিম অক্ষরটা লিখে ফেলেছি ওকে তাহলে আমরা আবার একটু ক্লিয়ার করি কয়টা অক্ষর শিখেছি চারটা প্রথমে আলিফ আলিফ অক্ষরটা আমরা কিভাবে উচ্চারণ করেছি মুখের খালি জায়গা থেকে আলিফ অক্ষরটা উচ্চারণ হবে নিচের ঠোঁটের পেট উপরের দিদাতের আগার সাথে লাগবে শেষের দিকে এসে এবং কি হবে হালকা বাতাস বের হবে আলিফ আলিফ কেউ যদি এরকম উচ্চারণ করে আলিফ তাহলে তার উচ্চারণ সঠিক হবে না আলিফ আলিফ একসাথে আবার বলেন তো ওকে এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সেটা কি অক্ষর সেটা এ অক্ষরটা আর এ অক্ষরের নাম কি বা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে অক্ষরটা উচ্চারিত হয় বা বা একসাথে হবে ওকে আমরা আরো যে দুইটা অক্ষর শিখেছি সেই দুইটা অক্ষরে এখন আমরা আরেকটু ক্লিয়ার করবো ইংশা আল্লাহ তারপরে আমরা সামনের দিকে অগ্রসর হব এরপরে আমরা এ অক্ষরটা শিখেছিলাম আর এ অক্ষরের নাম কি দুই ঠোঁট গোল হবে সবাই একটা জিনিস খেয়াল রাখবেন শুরুতে গোল মাঝে দুই দিকে প্রসারিত হবে দুই আবার শেষে এসে গোল হবে তিন আলিফ টান হবে কয়ালিফ তিন আলিফ একসাথে বলেন না আশা খুব সুন্দর হয়েছে আহ ওকে আমরা ইনশাআল্লাহ তারপরে যে অক্ষরটা শিখেছিলাম এই অক্ষরটা এ অক্ষরের নাম কি চারে লিপটান হবে এটাই একসাথে বলে মা দেখেন অনেকে বলে যে আসলে দশ দিনে কোরআন শিখা সম্ভব না আমাদের ভিতরে অনেকে এমন থাকতে পারে যারা কিন্তু আর ঘর ওপর চেনে না বাট আমরা কয়টা অক্ষর শিখেছি চারটে অক্ষর শিখে ফেলেছি এই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে চল্লিশ মিনিট ক্লাস হয়েছে এই চল্লিশ মিনিট আমরা কি করেছি চারটে শিখেছি এটা আবারও প্র্যাকটিস করানো হয়েছে তাই না আমরা এরকম প্র্যাকটিস করব শিখব পড়বো ইনশাল্লাহ এভাবেই লিখবো পড়বো শিখবো ইনশাআল্লাহ ওকে অনেকের মনে হয় ঘুম আসছে আমি জানি না ভাইয়ার নামটা কি এখানে ভিভো নাইনটিন রয়েছে ওকে যাই হোক আমরা ইনশাল্লাহ তারপরে সামনে অগ্রসর হব এরপরে আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কেমন জানেন একেবার সহজ কোন জায়গায় আপনার জিব্বাটা লাগাবেন কোথায় আমি দেখাচ্ছি প্লিজ আমরা অক্ষর আগে দেখবো না আগে কি করবো উচ্চারণটা ক্লিয়ার করব জিব্বা আছে আমাদের সবার সবার কি জিজ্ঞা আছে ওকে ওকে দেখেন দেখেন আমার কথায় কিন্তু কেউ যেন রাগ করবেন না দেখেন আপনি একটু কষ্ট করেন আমার কথায় অনেক সময় কষ্ট পাবেন কিন্তু একটু দশটা দিন থাকবেন আমি নিশ্চিত আপনি পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে ওকে রাগা এই যে বড় দুই দাঁত সামনের উপরে এই যে বড় দুটো দাঁত এর গোড়ায় লাগাবেন এই জায়গায় লাগাবো লাগাব রাগা লাগিয়ে আমরা টেনে ওই অক্ষরটা উচ্চারণ করব ঠিক আছে ওকে চলেন কি অক্ষর উচ্চারণ করব আমি লিখবো লিখে লিখে দেখাবো এটা কারণ আপনাদের যদি লিখে না দেখায় আপনাদের এখন কিন্তু এটা মনে হবে যে কেমন হয়ে যাচ্ছে হুজুর কি করতেছে বুঝতেও তো পারতেছি না বেশি হ্যাঁ ওকে দেখেন সবাই খেয়াল করবেন বিসমিলা বলে এই যে আমি লিখতেছি এখন যে অক্ষরটা লিখতেছি এই যে অক্ষরটা এই যে দেখেন আগে কি ছিল আগে কি ছিল আগে নিচে কিন্তু একটা নোকটা ছিল আর এখন কোথায় নোকটা এখন উপরে কয়টা দুইটা ঠিক আছে তাহলে উপরে দুই নোকটা হলে কি হবে তা ঠিক আছে আমি বুঝাতে পেরেছি ওকে এই যে নাজির আহমেদ ভাই আপনি কিন্তু লিখতেছেন এখন লিখা যাবে না ঠিক আছে ওকে তাহলে আমরা ক্লিয়ার যে তাওক্ষরটা কিভাবে লিখতে হয় আমার মনে হয় ইনশাল্লাহ সবাই তা অক্ষরটা না এখন তাহলে কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয় আমি বলছি খেয়াল করতে হবে আবারও আগা সামনের উপরের বলেন 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 জিব্বার আগা সামনের উপরের আনমিউট না হলেও আপনারা জোরে জোরে পড়বেন জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এক নিয়ে আমরা উচ্চারণ করব তা সবাই তাহলে আমরা এটা কিন্তু ক্লিয়ার ও আমি আরেকটা জিনিস বলবো অনেকে ভাবতে পারে যে হুজুর একদিনে বেশি পড়া দিয়ে না প্লিজ আপনি এই দশটা দিন লেগে থাকেন এই এক ঘন্টা বাদ যত সময় আপনাদের ক্লাস হয় আর আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন দশ দিনে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ পারবেন কি আপনাদের এখন বিশ্বাস হচ্ছে কিছুটা সম্ভব দেখেন কোরআন এমন একটা জিনিস কোরআনের কাছে আসবেন বরকত আল্লাহ তালা অটোমেটিক দিয়ে দিবেন আল্লাহ বলেন ভান্দা তুমি আমার দিকে এক পা বাড়াও ঠিক আছে এক পা বাড়াইলে আল্লাহ তার রহমত কিছু কিছু জায়গায় রয়েছে তিন তিন মানে গুণ বৃদ্ধি কিছু কিছু জায়গায় আছে যে দশ কদম বৃদ্ধি পাই অর্থাৎ আল্লাহ তাল্লা রহমত কাছাকাছি চলে আসে ঠিক আছে এই জন্য আমরা ট্রাই করবো ইনশাআল্লাহ তাহলে এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে এবং কেমন উচ্চারণ হবে সবাই বলেন তো শোনেন আমি একটা কথা বলি আপনারা দেখেন আমি কিন্তু আপনাদের ছোট এখানে যারা ক্লাস করতেছেন অধিকাংশের ছোট ঠিক আছে আমার বয়স কিন্তু বেশি না আমার পরিচয়টা আমি দেয় নাই আমার নাম আব্দুর রহমান ঠিক আছে আমি বিগত পাঁচ বছর ধরে কোরআন শেখাচ্ছি এটা তো অলরেডি শুনেছেন আর আমার বাড়ি কোথায় জানেন যশোর জেলা ঠিক আছে ওকে যাই হোক আমি যেটা বলতেছি আপনাদের এই যে আমি আপনাদের বারবার বলতেছি হয়ে সবাই পড়েন দেখেন নাসির উদ্দিন ভাই দেলাওয়ার হোসেন শামসুল ভাই আরিফুর ভাই হাবিবুল হক তারপরে কাজী শাকির ফারহাদ জামান ভাই মাহফুজুর রহমান আলমগীর সিদ্দিক তারপরে মানে ফোন তারপরে শাহানা সুলতানা তাজ ভিভো নাইনটিন এই যে আপনারা পড়তেছেন না এটা কিন্তু আসলে আমি খুব কষ্ট পাচ্ছি প্লিজ রিকোয়েস্ট করব প্লিজ একটু পড়েন সবাই ওই তা অক্ষরটা লিখে ফেলেন জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাবো না কোথায় লাগাবো গোড়ার সাথে লাগাবো কিন্তু আগাই না হ্যাঁ ওকে সবাই 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 দ্রুত দ্রুত লিখে ফেলেন সবাই নাজির ভাই এবার লেখেন ওকে ওকে আমি দেখতে পাচ্ছি সবাইকে আর নাসির ভাই ক্যামেরা ওয়ান নাই অনেকের ক্যামেরা ওয়ান নাই ক্যামেরা অন করবেন ক্যামেরা অন করলে কি হয় একটু আপনাদের এক কথায় মুখটা দেখতে পারলে নিজেদেরও একটু ভালো লাগে যে আমাদের ভাইরা সবাই মিলে আমরা ট্রাই করতেছি ওকে যাই হোক ওকে সবাইকে লেখা হয়ে গেছে তা অক্ষরটা ঠিক আছে। এইচএস গুন ওকে। এবার এই জায়গা থেকে আরো কিছু অক্ষর উচ্চারিত হয়। ঠিক আছে? এবার আমি যে অক্ষরটা দেখাবো একই জায়গা থেকে কিন্তু একটা বিষয় রয়েছে। এখন যে অক্ষরটা দেখাবো এই অক্ষরটা একটু মোটা আওয়াজে হবে। কি বললাম? মোটা আওয়াজে উচ্চারণ হবে। ঠিক আছে নাসির ভাই বুঝতে পেরেছেন? ওকে। এই অক্ষরটা কোন জায়গায় উচ্চারণ হবে আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবেন লাগিয়ে একটু মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে দেখেন সবাই লিখতেছি আমি হ্যাঁ ওকে সবাই খেয়াল করতে হবে ত উচ্চারণটা কেমন হবে অনেকে কিন্তু এরকম বলে তুয়া তু এরকম হবে না ত দিদা তের গুলাই লাগান লাগিয়ে উচ্চারণ করতে হবে সবাই একসাথে উচ্চারণ করতে হবে ত জোরে জোরে

মোটা হবে তা আর এটা হলো কি ত টান হবে ঠিক আছে সবাই তক্ষটা লিখে ফেলেন দ্রুত লিখে ফেলেন লিখে ফেলেন হ্যাঁ ওকে আমার মনে হচ্ছে অনেকে লিখা হয়ে গেছে দেখি কে কে লিখতেছে লিখতেছে না আমি কিন্তু একটা কথা বলেছিলাম সেটা কিন্তু এখন আমি রাখতে পারি নাই সরি এর জন্য বলেছিলাম যে আপনাদের তিন চারটা অক্ষর হয়ে গেলে দেখব এখনো দেখি নাই তবে এইবার আমি দেখব ঠিক আছে যার ক্যামেরা ওয়ান নাই তারটা কিন্তু দেখতে পারবো না ঠিক আছে আহ ওকে আমি সবার খাতা দেখার জন্য প্রস্তুত আহ সবাই খাতা দেখান ওকে দেখি কে কে দেখাচ্ছে জহির ভাই আপনার খাতা কিন্তু আমি দেখতে পাচ্ছি না কালো কালো দেখা যাচ্ছে নবীন ইসলাম তারপরে মহিদুল ইসলাম তারপরে মাহবুব হুসাইন রেজওয়ান হাসান আইফোন নাম নাই ভাই আপনার নামটা একটু লিখে দিন তুষার ভাই তারপরে মাসিউর ডিপু তারপরে তৌফিকুর তারপরে আমি কিন্তু আলমগীর সিদ্দিক ভাই আপনি কিন্তু জানালায় হেলান দিয়ে কিন্তু ক্লাস করতেছেন বাট আপনার খাতা কোথায় ওকে স্যামসাং এ জিরো থ্রি ব্যবহার করতেছেন ভাই ওয়ান ব্যবহার করতেছেন আপনাদের কিন্তু ই পাচ্ছি না খাতা দেখাতে হবে শাওমি ওকে রিয়েলমি খাতা কোথায় আকরাম ভাই খাতা কোথায় শাহিন ভাই দেখাচ্ছে নাজির ভাই হাবিবুল ভাই তারপরে আহসান আহসান ভাই চট্টগ্রাম ওকে তারপরে কাজী শাকির ভাই তারপরে দেলোয়ার ভাই আলামিন ভাই খাতা কোথায় ঘরের দেখতে কোনা পাচ্ছি ওকে তারপরে আর কে আছে রুবিনা আপু দেখাইছে খাতা স্যামসাং ওকে গোলাম তারপরে আলামিন দিওয়ান ভাই শামসুল ভাই খাতা কোথায় আপনার আরিফুল আমিরুল ভাই খুব সুন্দর খুব সুন্দর শরীফ ভাই খাতা কোথায় শরীফ ভাই ভিভো ওকে ঠিক আছে ভাই ঠিক আছে ওকে আর বাকিদের কিন্তু ক্যামেরা ঠিক আছে যারা দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা ইনশাল্লাহ এভাবে দেখব খাতা আপনাদের মাঝে মাঝে ওকে তারপরে আমরা অগ্রসর হব এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরের আগে আমরা আরেকবার পানি পান করবো ইনশা আল্লাহ ঠিক আছে সবাই আমরা বিসমিল্লা বলে পানি পান করি অল্প করে হয় দেখেন এই যে পানি পান করতেছি না এতে বরকত আছে সবাই মিলে পানি পান করলে অনেক বরকত আছে আর গ্লাসে পানি পান করবেন বোতলে পানি পান করলে অনেক বিষয় আছে কি আছে বলবো প্রথম বিষয় হলো আমাদের এই না পৃথিবীতে সবচেয়ে একটা জিনিস হজম করা কিন্তু কঠিন সেটা হলো পানি ঠিক আছে এই পানিটা আমি জানি না ভুল বলছি কিনা এই পানিটা যখন আমাদের জিভাই না লাগে সরাসরি আমাদের পেটের ভিতরে যায় তখন কিন্তু এটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে যায় এর জন্য আমরা চেষ্টা করব গ্লাসে পান করার ঠিক আছে ওকে তাহলে আমরা ইনশাল্লাহ আমরা কয়টা অক্ষর শিখেছি পাঁচ সাত দুই সাতটা চলেন আমরা এরপরের যে অক্ষর সে অক্ষরটা শিখবো সবাই খেয়াল করবেন এই যে আমি লিখতেছি এই যে অক্ষরটা কেউ লিখবেন না আগের থেকে নাসির ভাই কোথায় গেলেন জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবো কোথায় লাগাবো জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবো লাগে উচ্চারণ করব। আর তার আগে আমি একটা কথা বলি আল আমিন ভাই মনে হয় খুব সম্ভব কি যাই হোক আমাদের ভিতরে কেউ একজন হাই তুলছে কিন্তু এভাবে হাত দিবেন ঠিক আছে এটা একটা কিন্তু সুন্নাত ঠিক আছে আল্লাহ ইল্লা বিল্লাহ বলবেন ঠিক আছে হ্যাঁ ওকে যাই হোক কেউ মাইন্ড নেবেন না ভাই প্লিজ কারণ আমরা যে কথাগুলো বলবো এটা আশা করি আমরা যদি আমল করি আমাদের জন্য দুনিয়াতেও রয়েছে ইনশাআল্লাহ ওকে তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হব এই যে দাল অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে কোন জায়গা যে বারাগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবেন লাগিয়ে উচ্চারণ করবেন দাল জোরে জোরে একসাথে বলেন সবাই এভাবে আমাদের তিন টেনে পড়তে হবে করে আহ আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ওকে আমরা ইনশাআল্লাহ তারপরে সামনে অগ্রসর হব ঠিক আছে সবাই লিখে ফেলেছেন দালখর দ্রুত লেখেন দ্রুত দ্রুত লেখেন না লিখলে দ্রুত লেখেন লেখা কমপ্লিট সবাই আহ ওকে তাহলে আমরা এরপরে আরেকটা একটা অক্ষর শিখতে যাচ্ছি ইনশাল্লাহ আর এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ করব আগে সেটা দেখবো আমরা সবাই আমার দিকে তাকাবেন তারেক ভাই আপনার নাম এখানে আইফোন ছিল ওকে দেখেন আমার দিকে জিব্বার আগা জিব্বার আগা কোথায় লাগাবো সামনের উপরে দুই দাঁতের আগায় লাগাবো লাগাবেন লাগান লাগিয়ে আমরা উচ্চারণ করব হালকা বাতাস বাতাস বের বের করার চেষ্টা করেন তো সবাই না কিন্তু আমি এবার নতুন যে অক্ষর অক্ষর শিখাবো সেটা বলি না এখনো আমরা উচ্চারণ করব যেমন সেটা আগেও দেখাচ্ছি জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগাবো লাগিয়ে হালকা বাতাস বের করব সবাই বাতাস এভাবে হাত রাখলে বুঝতে পারবেন দেখেন তো বাতাস বাতাস কি বের হচ্ছে এবং আমরা কি করব ওইটা ভালো করে শিখবো আপনি আমাদের মাফ করুন আপনি আমাদের কোরআনটা সেইভাবে শিখার তফিক দান করুন আমিন ওকে দেখেন সবাই আগে আমরা কয়টা অক্ষর দিছিলাম কয়টা নুক্তা দিছিলাম দুইটা দুইটা হলে কি হলো তা দুটা হলে কি হলো তা যদি এখন এখানে আরো একটা অক্ষর মানে আরো একটা নুক্তা দিবেশি তাহলে কি হলো সেটা হয়ে যাবে তা তা আপনি কিন্তু লিখতেছেন আমি দেখতে ফেলেছি দেখে ফেলেছি লিখে ফেলেছেন ওকে তাহলে এই অক্ষরটা কিভাবে উচ্চারণ করবো ক্লিয়ার সবাই সা সবাই একসাথে বারবার লেখেন বারবার মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর ওকে তাহলে আমরা এটা ক্লিয়ার যে অক্ষটা কিভাবে উচ্চারিত হয় জিব্বারাগার সামনে নিয়া হালকা আমরা উচ্চারণ করব সা সা সবাই একসাথে আবার জোরে জোরে বলেন হ্যাঁ সবাই লিখে ফেলেন দ্রুত লিখে ফেলেন সবাই অক্ষরটা সবাই দ্রুত লিখে ফেলেন হ্যাঁ লিখতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে লিখতেছে যাদের ক্যামেরা নেই তাদেরকে আমি দেখতে পাচ্ছি না বাট ক্যামেরায় যারা রয়েছেন তারা লিখতেছেন কিনা দেখতে পাচ্ছি আহ নাজির আহমেদ ভাইয়ের মনে হয় লিখতে লিখতে মনে হয় হাতে ব্যথা হয়ে যাচ্ছে ওকে আলমগীর ভাই লিখতেছেন তো ওকে আহ তারপরে আহসানুল্লাহ চৌধুরী আহসান চৌধুরী ভাই চট্টগ্রাম আর আপুদের খাতা আমি দেখতে পাচ্ছি না অনেকে দেখেছে যদিও কি জন আপুর নামটা খেয়াল নেই নাহিদা না কি জানো যাই হোক আপু দেখিয়েছিল বাট যেসব আপু দেখাতে পারতেছেন না কোনো সমস্যা নাই আমাদের ক্লাস শেষে আপনারা ওইটা লিখে দেখাতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ ওকে তাহলে আমরা এরপরে এই একই জায়গা থেকে অক্ষর উচ্চারিত হয় আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ দেখেন আমার দিকে তাকান তারেক ভাই তাকান সেনা মনে হচ্ছে আপু বাট ক্যামেরা ওয়ান রয়েছে কেন হুম আপুদের ক্যামেরা অফ থাকবে প্লিজ আপুরা ক্যামেরা অফ রাখবেন ওকে যাই হোক আমি যেটা বলতেছি ওই যে বললাম না জিব্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবো লাগিয়ে আমরা তা অক্ষর উচ্চারণ করেছি ওই জায়গা থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হবে এখন যে অক্ষরটা উচ্চারণ করব সেটা একেবারে সহজ অক্ষর ঠিক আছে ওকে সবাই জিব্বার আগে উপরের দুই দাঁতের আগে লাগান তো লাগিয়ে আমি এখন যে অক্ষরটা লিখতেছি এই অক্ষরটা উচ্চারণ করতে হবে আর এই অক্ষরের নামটা কি আমি সেটা বলি আগে সবাই দেখেন প্লিজ প্লিজ হম আগে অক্ষরের নাম কি ছিল অক্ষরের নাম কি ছিল দাল তাই না এখন এর উপরে যদি একটা নুক্তা হয় তাহলে সেটার নাম হবে জাল জিনা আলিপটান হবে জাল সবাই প্লিজ সবাই জোরে জোরে বলেন আমি কিন্তু একটা বিষয় বলবো আপনাদের ভিতরে কোন একজন দেখলাম জাল এরকম উচ্চারণ করেছে না এরকম উচ্চারণ করা যাবে না জিব্বার আগা দুই দাঁতের আগায় লাগাতে হবে এই যে আমাদিকে থাকান । জোরে জোরে একসাথে তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি এ অক্ষরে তিন আলিপটান কি নাসির ভাই আপনি ক্লিয়ার হন নাই মন খারাপ কেন না ক্লিয়ার হন নাই আপনি হ্যাঁ ওকে সবাই যা লক্ষণটা একটু লিখতে হবে সবাই যা লিখে ফেলেন দ্রুত আবার কি হয়ে গেছে জি হয়ে গেছে জি 마শাআল্লাহ ওকে আমি কিন্তু আবার উপরে একটু উপরে দেখব একটা অক্ষর লিখানোর পর আবার খাতা দেখব পর পর খাতা দেখব আপনাদের তাহলে সা হলো জাল হলো এবার এই একই জায়গা ঠিক আরো একটা অক্ষর আমরা লিখব মানে শিখব খেয়াল করেন এই যে একটু আগে আমরা এই কোটা শিখেছিলাম অক্ষর এর নাম কি ছিল সবাই বলেন এই অক্ষরের নাম কি ত এটার নাম কি ঠিক আছে ওকে এখন এর উপরে যদি আমরা একটা নোক্তা দিয়ে দিই তাহলে সেটার কিন্তু নাম আবার চেঞ্জ হয়ে গেল তাহলে কি হবে ভাই লিখেন না আমি কিন্তু দেখতেছি যে আপনি কিছু একটা করতেছেন কলম দিয়ে ওকে তাহলে এটা কেমন হবে উচ্চারণ ভাই কি হয়েছে য সবাই বারবার উচ্চারণ করতে পারে সবাই একসাথে উচ্চারণ করেন সবাই মাশাল্লাহ এক লিপ্টান হবে সবাই লিখে ফেলেন দ্রুত দ্রুত সবাই লেখেন 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 আমি দেখতেছি কিন্তু অনেকে বসে থাকতেছেন লিখতেছেন না দেলোয়ার ভাই লিখছেন হ্যাঁ লিখছে 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 ওকে ইরাদ রহমান ভাই লিখছে ওকে থ্যাংক ইউ হুম আকরাম ভাই লিখছে ওকে যারা লিখতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআনটা সেইভাবে শিকার তফিক দান করেন আমিন আমিন ওকে তাহলে আমরা মোটামুটি কয়টা অক্ষর শিখেছি তিন থেকে নয় দশটা ওকে চলেন আমরা আরো তিনটা অক্ষর শিখবো ইনশাআল্লাহ আজকে ঠিক আছে আমরা বেশি অক্ষর শিখবো না দুই দিনে আমরা অক্ষরগুলো শিখবো ইনশাআল্লাহ ঠিক আছে একদিনে শিখালে অনেক কঠিন হয়ে যাবে এজন্য আমরা দুইটা ভাগে ভাগ করেছি এটা ঠিক আছে হ্যাঁ ওকে চলেন আর অবশ্যই এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে ভিডিওগুলো কিন্তু আপনাদের দেখতে হবে ঠিক আছে ওকে আর এখন আমরা যে অক্ষরটা লিখতে যাচ্ছি বা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি অক্ষর আমি আগে লিখে দেখাই খেয়াল করতে হবে সবাই এই যে আবার দেখেন হুম ভিতরে একটা নোক্তা ঠিক আছে লিখতেছেন কেন আলমগীর ভাই লিখেন না একটু পরে লিখেন হ্যাঁ এই যে অক্ষরটা এই অক্ষরটা জিব্বার মধ্যকান কি বললাম জিজ্ঞার জিব্বার মধ্যকান কি বলেছি নাসির ভাই লিখে ফেলেছে আর কে লিখে ফেলেছে দেখি ওকে জিব্বার মধ্যকান শাইন ভাই লিখেছে মনে আছে এই যে দেখতে লিখতেছে ওকে তাহলে কি বললাম জিব্বার মধ্যগান শরীবায় লিখতেছেন নাই জিব্বার মধ্যগান তার বারাবার উপরে তালুর সাথে লাগাবো লাগিয়ে আমরা উচ্চারণ করবো আমাকে দেখেন সবাই জিব্বার মধ্যগান তার বারাবার উপরে তালুর সাথে লাগিয়ে তিন টেনে উচ্চারণ করব জি একসাথে জোরে জোরে বলেন মশাআল্লাহ মশাআল্লাহ এই যে জিম একটু শক্ত आवाज হবে এবং তিনালিপ টান হবে কিন্তু ঠিক আছে জিম সবাই একসাথে আবার বলেন তো জোরে জোরে জিম 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 মশাআল্লাহ 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 ওকে তাহলে এই জি অক্ষরটা এখন কিন্তু সবাই লিখে ফেলতে হবে সবাই লিখে ফেলেন তো ওকে সরি আমি কিছু সময় ওয়েটিং করলাম আপনাদের সরি মানে ওয়েট করলাম সরি জি বলেন ওই সোয়াদ জোয়া কি দাঁতের আগায় জি জিবার আগা উপরে দাঁতের আগার সাথে লাগিয়ে আগায় আওয়াজে উচ্চারণ হবে ঠিক আছে ঠিক আছে ওকে হ্যাঁ ওকে ওকে যাই হোক আমি ক্লাস শেষে অবশ্যই আপনাদের কোয়েশ্চেন রাখবো হ্যাঁ সে জায়গায় আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ ওকে এই যে জি অক্ষরটা আমরা সবাই ক্লিয়ার হয়েছি এরপরে দেখেন যে অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি সেটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে ওই একই জায়গা থেকে মধ্যকান উপরে তালুর সাথে লাগিয়ে শব্দ হবে করে উচ্চারণ করব দেখেন সবাই ঠিক আছে শীন শা শব্দ করে উচ্চারণ করতে হবে সবাই একসাথে জোরে বলেন তো দেখি কেমন পারেন ما شاء الله ما شاء যে শিন হরফটা শাশা করে উচ্চারণ করবেন সবাই লিখে ফেলেন দ্রুত একেবারে সহজ এগুলো যেহেতু সহজ সেজন্য আসলে একটু আমরা কিছু কিছু অক্ষর আছে একটু জটিল আছে সেটা আমরা সমস্যা নেই সেটা আমরা তো বেশি করেই করতেছি হ্যাঁ ওকে ওকে সবাই লিখে ফেলেন একেবারে সহজ জিনিসে حال অনেক কি লিখতেছে الحمد لله الحمد لله হ্যাঁ ওকে আমার মনে হয় আশা করি ইনশাল্লাহ আপনাদের হয়ে গেছে কমপ্লিট হ্যাঁ ওকে চলেন আমরা তারপরে যাই ঠিক আছে ওকে সবাইকে আমরা আনমিউট করে ফেলেছি যাই হোক আমরা এই অক্ষরটা আরেকবার একটু সবাই একটু পড়ি শিন সবাই একসাথে জোরে বলেন শিন

ওকে এরপরে আমরা এই একই জায়গা থেকে আরেকটা অক্ষর উচ্চারিত হয় সেটা উচ্চারণ করব ঠিক আছে সবাই খেয়াল করবেন এই যে আমি লিখতেছি আহ যদি আসলে একটু সয়ের মতো হয়ে গেছে আসলে অনেক সময় দেখা যায় কি একটা লিখতে ই করতেছি দেখা যাচ্ছে একটু এদিক ওদিক মাউসটা যদি ঘুরে যায় তাহলে অক্ষরটাই আসলে অন্যরকম হয়ে যায় আহ যাই হোক সমস্যা নেই আহ সবাই খেয়াল করেন সবাই ইয়া অক্ষরটা লিখতে হবে বাট তার আগে পড়তে হবে কে লিখতেছেন কে লিখতেছেন আবেদিন ভাই লিখতেছিলেন যাই হোক আমরা পরে লিখি ইয়া অ্যাকালিপ্টান হবে ইয়া অনেকে বলে কি জানেন ই ইয়া ইয়া এরকম বলা যাবে না ইয়া ইয়া অ্যাকালিপ্টান কয় ইয়া অ্যাকালিপ্টান ঠিক আছে সবাই জোরে জোরে ইয়া ও পড়েন জোরে জোরে আচ্ছা সবাই লিখে ফেলেন দ্রুত লেখেন দ্রুত ইয়া এক লিফটান হবে কি আসতেছে কি কয় এটা একটু পরে হ্যাঁ ওকে অনেকে কিন্তু লেখা হয়ে যাচ্ছে প্রায় হ্যাঁ ওকে সবাই ইয়া অক্ষরটা আবার বলেন তো ভাই আকরাম ভাই হাজির শাকির ভাই জামান ভাই নাসির ভাই আনমিউট হয়ে পড়তে হবে আনমিউট সবাই আনমিউট হয়ে পড়তে হবে তো অনেকে আনমিট হয়ে পড়তেছেন না এটা কিন্তু খুবই দুঃখ লাগে হ্যাঁ ওকে এইবার আমরা আজকে তিন সাত আধ তিন দশ আধ তিন তেরোটা অক্ষর হয়েছে ওকে আমরা দুইটা অক্ষর ক্লিয়ার করি আজকে তাহলে আগামী দিন আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর এখন যে দুইটা অক্ষর ক্লিয়ার হবে এই দুইটা অক্ষর একটু কঠিন রয়েছে সিম্পল এত সময় আমরা যা করেছি ঠিক আছে তার ভিতরে এই দুটো অক্ষর একটু কঠিন রয়েছে হ্যাঁ কঠিনটা আজকে দিয়ে দি ঠিক আছে দেখেন এই যে আমি লিখতেছি এই যে কোনো হবে না উপরেও কোনো নুক্তা না নিচেও কোনো নুক্তা না ঠিক আছে এটার নাম কি জানেন দেখেন অনেকে এই ভুল করে ওইটার নাম অনেকে বলে এই যারা বাংলায় এইটা মনে করবে তাদের ভুল হবে তাহলে কি হতে পারে এটার নাম হ্যাঁ এইটাই হবে কিন্তু উচ্চারণটা পার্থক্য রয়েছে ঠিক আছে আমি বলতেছি সবাই খেয়াল করবেন গলাটে চেপে ধরবেন হালকা ঠিক আছে ভিতরের থেকে এরকম ডাইরেক্ট ডাইরেক্ট হাত লাগলেও হবে ঠিক আছে হ্যাঁ হালকা বাতাস বের হবে হ্যাঁ হ্যাঁ অ্যাকালিপ্টান হবে হ্যাঁ সবাই জোরে জোরে বলে এই যে হাও কোটা. তাহলে আমরা কি বললাম একালিপ্টেনে পড়ব সবাই হাও কোড লিখে ফেলেন একটু গলাটা চেপে আমরা উচ্চারণ করব হালকা বাতাস বের হবে যদি কেউ হা এরকম বলেন তাহলে ভুল ঠিক আছে এটা হবে হ্যাঁ ওকে সবাই দ্রুত লেখেন দ্রুত লেখেন আমরা আর একটা অক্ষর লিখবো তারপর আমরা এই অক্ষরটা আবার একটু প্র্যাকটিস করবো আজকের ক্লাস শেষ হয়ে যাবে এরপর আমরা কোশ্চেন পর্ব নিবো ইনশাআল্লাহ হ্যাঁ ওকে আমার মনে হচ্ছে সবাই লেখা কমপ্লিট সবাই অক্ষরটা উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন ওকে শোনেন আপনারা না অনেকে কিন্তু ওই যে বলেছিলাম না হাজিরা দিতে ওই সময় কিন্তু অনেকে হাজিরা দেন নাই দেখেন আমি চ্যাটে একটা লিঙ্ক দিয়েছি ওই লিংকে আপনারা হাজিরাটা দ্রুত দিয়ে দেন আপনাদের যে স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে ওই স্টুডেন্ট আইডিটা লেখেন আর যদি আপনার স্টুডেন্ট আইডিটা মনে না থাকে তাহলে আপনার যে বই অর্ডারের সময় যে আপনার নাম্বারটা নাম্বারটা দিয়েছিলেন ওই লেখেন ঠিক আছে ওকে একটু দ্রুত করেন ওকে আর এর পরে আমরা একটা কাজ করব লাস্ট একটা অক্ষর আজকের আজকের লাস্ট অক্ষর এবার খেয়াল করতে হবে আমি কিভাবে লিখি এই যে তারেক ভাই অলরেডি লেখা শুরু করছে লিখছেন তো ফেল করছেন ঠিক আছে হ্যাঁ ওকে দেখেন সবাই নবীন ভাই খুব রাগ করতেছেন কি হয়েছে নবীন ইসলাম ভাই হ্যাঁ এই যে এই অক্ষরটা আমরা উচ্চারণ করব ঠিক আছে এ অক্ষরে অনেকে বলে আইন আইন অনেক রকম বলে ঠিক আছে আমরা এটা উচ্চারণ করবো এইভাবে গলাটা হালকা একটু চেপে ধরব চেপে আমরা উচ্চারণ করবো চার লিপ্টন হবে ওখানে কয় লিফটান হবে চার লিপ্টান হবে কয় লিফ চার লিপ্টনে পড়তে হবে ঠিক আছে সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করতে হবে আইন অনেকে দেখতেছে একটা কাজ করতেছে আইন এরকম টেনে পড়া যাবে না সবাই একসাথে জোরে জোরে বলেন মাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে তাহলে আমরা সবাই ক্লিয়ার আমরা टोटल 15 টা অক্ষর ক্লিয়ার করেছি 29 টা হরফের ভিতরে আর মাত্র 14 অক্ষর আছে আমরা ইনশাআল্লাহ আগামী দিন বাকি অক্ষরগুলো ক্লিয়ার করব আল্লাহ এইবার কিছু ঘোষণা রয়েছে আপনাদের ঘোষণা দিব একটু দিব আপনাদের নাকি ওকে আপনারা যেহেতু আপনাদের ক্লাস কয়টায় তাই না আপনাদের ধারাবাহিক ভাবে ওকে আহ যাই হোক এটা আমি একটুখানি আজকে কয় তারিখ তারিখজন আমার খেয়াল নাই আহ কয় তারিখ আজকে তেইশ তারিখ তাই তো ওকে আপনাদের এই যে পড়াটা দিচ্ছে মানে আমরা দিচ্ছি এই পড়াটা আপনাদের আমরা আগামীকাল শুনবো ঠিক আছে মানে আপনাদের কার কোনটা আসলে প্রবলেম হচ্ছে এটা ওখানে একটা সলিউশন ক্লাস রাখবো কোন টাইমে নয়টাই তো আমাদের মেন ক্লাস এটা আমরা জানি সবাই কিন্তু যেহেতু আমরা কি করব আপনাদের পড়াটাও নিব সেক্ষেত্রে আপনাদের পড়াটা নেওয়া হবে ঠিক সাড়ে নয়টা পর্যন্ত কি বললাম সাড়ে নয়টা পর্যন্ত ঠিক আছে যেহেতু আজকে প্রথমে আপনাদের মনে করেন ফার্স্ট ক্লাসে একটু কিছু আলোচনা হয়েছে সামনের দিন তো আর আলোচনা নাই ঠিক আছে সেক্ষেত্রে আমরা আপনাদের পড়াটা কোন টাইম থেকে কোন টাইমে নিব আমি সেটা আবারও ক্লিয়ার করছি আগামী কাল আপনাদের আমরা পড়া হলো ওইটা না সাড়ে নয়টা পর্যন্ত ওটা ঠিক আমরা আপনাদের পড়াটা নিব হলো রাত সাড়ে আটটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত কি আপনারা সবাই খুশি আপনারা কি সবাই খুশি হয়েছেন ওকে তাহলে কি বলেছি আপনাদের ক্লাস প্রত্যেক দিন থাকবে এবং প্রত্যেক দিন পড়া নেওয়াও থাকবে আর পড়া নেওয়ার টাইমটা বলেছি আমি সাড়ে আটটা থেকে তাই তো বলেছি নাকি আটটা চল্লিশ বলেছি সাড়ে আটটা থেকে কয়টা পর্যন্ত নয়টা ত্রিশ পর্যন্ত ঠিক আছে এর ভিতরে হয়ে যাবে এমনিতে আশা করি ওকে আর আরেকটা বিষয় যদি এত সময় লাগবে না আধা ঘন্টায় যথেষ্ট ছিল হুম পঁয়তাল্লিশ মিনিটই যথেষ্ট ছিল তাহলে আটটা পঁয়তাল্লিশ থেকে ওইটা করলে সবচেয়ে বেশি ভালো হয় তাহলে দেখা যাচ্ছে সবাই একবারে খাওয়া দাওয়া করে এসে ক্লাসটা করতে পারবে ও যাই হোক আপনাদের একটু সহজ করে দিই আমার মনে হচ্ছে একটু কেমন হয়ে যাচ্ছে আপনাদের জন্য সাথে কারণ অনেকে নামাজ পড়ে এসে একটু খাওয়া দাওয়া করে তারপরে একটু ক্লাসে বসেন তাই না এই জিনিসটা মনে হয় বেশি ভালো হতে পারে সেক্ষেত্রে আপনারা আটটা পঁয়তাল্লিশে আপনারা ক্লাসের লিঙ্ক পাবেন ওখানে ঠিক আছে আটটা পঁয়তাল্লিশ থেকে একেবারে কয়টা পর্যন্ত সাড়ে নয়টা পর্যন্ত আপনাদের পড়াশোনার টাইম আর ঠিক সাড়ে নয়টা থেকে আবার আমি ইনশাল্লাহ ক্লাস নেব বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন ঠিক আছে তো ওকে একজন কি বলেছে জানেন যে নয়টাই করেন দেখেন ওই আটটা পঁয়তাল্লিশ থেকে সাড়ে নয়টা পর্যন্ত এই টাইমে এই পঁয়তাল্লিশ মিনিট আমরা আপনাদের পড়াঠান শুনবো তারপরে সাড়ে নয়টায় আমাদের মেন যে ক্লাস সেটা ই করবো ঠিক আছে কারণ আপনার পড়া এ যা শিখলেন ইউটিউবে তো অনেক ভিডিও আছে অনেক জায়গায় আছে কিন্তু আপনার পড়া যদি উস্তাদকে না শোনাতে পারেন বলেন আপনাদেরকে সহি হবে আপনি কি বুঝবেন সহি হচ্ছে কিনা যতই আমার কাছে পড়েন না যেখানেই পড়েন সম্ভব না এজন্য অবশ্যই উস্তাদ কাছে আপনাদের পড়াটা শোনাতে হবে ঠিক আছে অবশ্যই অবশ্যই কালকে পড়া শোনাবেন আটটা পঁয়তাল্লিশ থেকে সাড়ে নয়টা পর্যন্ত আর ঠিক সাড়ে নয়টা থেকে আমি ইনশাল্লাহ আপনাদের আবারও ক্লাস নিব ঠিক আছে তাহলে আমাদের আজকে যে অক্ষরগুলো আমরা ক্লিয়ার করেছি পড়েছি এটা আবারও আমরা একটু প্র্যাকটিস করব। আর আপনারা দেখতে পাচ্ছি আমি কয়জন টোটাল হাজিরা দিয়েছেন এক দুই মানে আপনারা সাতচল্লিশ জন হাজিরা দিয়েছেন বাকিরা হাজিরা দেন নাই ঠিক আছে এটা করা যাবে না হাজিরা দিতে হবে তাই দিতে হবে ওকে চলেন আমরা দেরি করব না আমরা একেবারে আলিফ থেকে যে অক্ষরগুলো আমরা ক্লিয়ার করেছি এই অক্ষরগুলো এখন আবার একটু প্র্যাকটিস করব। ইংসা সবাই দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ সবাই কি আমি না সবাই শুনতে পাচ্ছে কিনা সবাই খেয়াল করবেন আলিফ সবাই একসাথে জোরে বলেন আলিফ জোরে বলেন জোরে এ অক্ষরে কোনো টান হবে না শেষে জাস্ট একটু বাতাস বের হবে নিচে টোটোর পেট উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে এরপরে এই অক্ষরটা বা এক লিপ্টান বা এবার আমরা এই অক্ষরটা পড়বো এ অক্ষরের নাম কি ওয়া এক লিপ্টান অক্ষরে অ অক্ষরে তিন আলিপ্টান হবে ঠিক আছে এবার এই অক্ষরটা মিম চারে লিপটান হবে জোরে বলেন এবার আমরা এই অক্ষর পড়বো জিবার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবেন লাগে উচ্চারণ করতে হবে তা এক লিপ্টান এবার এটা জিবার আগা দুই দাঁতের গোড়ায় লাগাবেন লাগে একটু মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে ত জোরে বলেন এবার এটা দিন টান হবে জোরে বলেন দাল এভাবে উচ্চারণ হবে হ্যাঁ এরপরে এই যে অক্ষরটা জিব্বার আগা উপরে দুই দাঁতের আগে লাগাবেন লাগে উচ্চারণ হবে সা একসাথে জোরে বলেন এবার এটা জিব্বার আগা দুই দাঁতের আগে লাগান লাগে উচ্চারণ করবো কিনা লিপ্টান এবারে এটা মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে সবাই ওকে আহ আমরা তারপরে পড়বো খেয়াল করবেন সবাই এ অক্ষটা জিবা মধ্যকান তার বারবার উপরে তালুর সাথে লেগে শক্ত আগে উচ্চারণ করবো আর তিন টান হবে জি এবার এটা সা শব্দ করে উচ্চারণ করবো তিন আপটান এবার এটা মাঝখান তার বরাবর উপরে জিপার মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে ইয়া একালিপ্টান সবাই জোরে বলেন এবার এটা এটা হলো গলার মধ্যখানে হালকা চেপে ধরে উচ্চারণ করতে হবে হালকা বাতাসও বের হবে হা হা এবার এটা আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদের আজকে প্রথম দিনের ক্লাসে সবাইকে একসাথে অংশগ্রহণ করে এই হরফগুলি শিকার তফিক দান করেছেন সবাই বলে আমিন দেখেন আমিন বলতে হয় না কিন্তু এখানে এখানে আলহামদুলিল্লাহ বলতে হয় কারণ কি আল্লাহ তালা আমাদের তৌফিক দিয়েছেন দেখেন আমি একটা কোরআনের একটা আয়াত বলি লাইন সাকার তুম লাইন কাপার তুমি না আদা বিলাসা দিদ আল্লাহ কি বলছেন যদি হে বান্দা তোমার দেওয়া নিয়ামত তুমি পেয়েছো কিন্তু সেটা পেয়ে যদি তুমি কৃতজ্ঞতা আদায় না করো তাহলে কি আমি তোমারকে দেওয়া নিয়ামত ছিনিয়ে নিব এবং আমি তোমাকে কি করব কঠিন শাস্তিতে দিব আর যদি তুমি কৃতজ্ঞতা আদায় করো আরো বেশি আমি তোমার প্রতি নিয়ামত আমরা কাছে আদায় করি আলহামদুলিল্লাহ আর আমি আবারও বলতেছি আমাদের কিন্তু ক্লাসগুলো করা হয় কে কে ক্লাসে ক্লাসে আসতেছেন আসতেছেন না আমি আশা করব একটা ক্লাসও কেউ মিস দিবেন না কে কে ক্লাসে মিস দিবেন তারা হ্যান্ড রাইস করেন রিয়াকশনে ক্লিক করে হ্যান্ড রাইস বাটন ক্লিক করেন কে কে ক্লাসে মিস দিবেন কালকে ক্লাসে আসবেন না কে 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 তারেক ভাই ক্লাস মিস ওকে কিন্তু মিস দেওয়া যাবে না কোনোভাবে ক্লাস মিস দেওয়া যাবে না কোনো ঠিক আছে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করবেন ঠিক আছে হ্যান্ড রাইজ করেন তার জন্য কার কি কোশ্চেন আছে বলেন তারেক ভাই কোনো কোশ্চেন আছে

তখন তো এটা জিনিসটা তো অনেক সময় খুব স্পিডে পড়া হয় আর কি তো এইটা যে তিন আলি চার আলিপ তো এটা কখন যে টানবো এটা তো এত বইয়ের মধ্যে এটা যে আছে এটা তো এটা তো মুখস্থ করাটাই তো খুব মুশকিল হয়ে যেতেছে যে কোনটা কোন অক্ষরটা তিন আলিপ কোন অক্ষরটা চার আমাদের আলিপ বইটা কি পেয়েছেন আপনি হ্যাঁ হ্যাঁ এটা পাইছি এটা তো আজকে আজকে পেয়েছি আমি তো এখন কথা হলো যে মানে আমি যে আলিপ টানটাই আমি তো ধরতে পারতেছি না মানে ধরেন আপনি যেটা যেমন মানে এটা মানে এক দুই তিন আমি এটা কিভাবে এটা যদি মানে একটু থেমে থেমে যদি যেমন মাদ্রাসাতে যে দেখি ছেলেবেলারা একটু সকালবেলায় যখন ভরে যায় আমি দেখি ওদেরকে পড়ানো হয় কিন্তু আমরা তো সে সুযোগটা পাইনি আর কি ছোটবেলায় আর কি বুঝছেন তো এটা মাদ্রাসার ছেলেবেলের আমি দেখলাম যে এক আলিপ দুই আলিপ তিন আলিপ করে তাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে আর কি তো এখন এই জিনিসটা তো এই জিনিস আপনি তো তিন আলিপ তিন আলিপ টান চার আলিপ টান তো বলেই দিলেন

আমরা উচ্চারণ করব তখন আমাদের এই টানটা দিতে হবে বুঝতে পেরেছেন আচ্ছা হ্যাঁ এটা হলো আমি যেমন আপনি শোনা ইয়াসিনটা টা আমি ইয়াসিন পড়ার সময় তো মানে ওইটা তো পুরো টান তিন আলিপ সিনটা তো ওইটা আপনার চার আলিপ তিন আলি শুনে ইয়াসিন সেন সেন চার আলিপ ও তিন তিন চার আলিপ না

আমরা ক্লাস করব ইনশাল্লাহ দেখব ঠিক আছে অনেকে কিন্তু ভাবতে পারেন যে হুজুর একদিনে এত দেশে এত নিয়ে চাপ নিয়ে পারবো না দেখেন দশ দিনে যে কোনো জিনিস যদি আমরা ট্রাই করি হান্ড্রেড পারসেন্ট পারবো একটু ই হবে আপনারা কি আমাদের ক্লাসের ভিডিওটা একটু পরে আমরা দিয়ে দিব এটা দেখবেন আর সাথে সাথে আপনারা প্র্যাকটিস করবেন বাসে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ওকে ইনশাল্লাহ তারপর আলমগীর হোসেন ভাই প্লিজ আর্মি উঠে কথা বলেন আলমগীর হোসাইন আলমগীর ঢোকার সময় ওটা ইয়ে না করলে অনেক সময় হয় না তা সেক্ষেত্রে আপনি আপনার স্ক্রিনে টাচ দেবেন টাচ দিয়ে নিচে দেখবেন একটা জয়েন্ট অডিও নাম রয়েছে ওইটার উপরে ক্লিক করে তারপরে কি আপনি ওয়াইফাই আর ডাটা আপনি এটা ক্লিক করবেন

কে এই দশ দিন ক্লাস করবে তার উপরে ডিপেন্ড করবে ঠিক আছে আমি নিশ্চিত আপনারা আমাদের সাথে থাকেন আমি নিশ্চিত ইনশাল্লাহ পারবেন ঠিক আছে আর বই হয়তো অনেকেই পাননি এখনো যারা বই পান নাই আমি আশা করবো ইনশাল্লাহ অল্প হয়তো দু একদিনের ভিতরে বই পেয়ে যাবেন ঠিক আছে আর আর কোনো বিষয় আছে আপনাদের আর কোনো কোয়েশ্চেন নাই মনে হয় খুব সম্ভব ওকে তাহলে জি নাসির ভাই জি বলেন যে মানে আমার একটা প্রশ্ন ছিল মানে কি ধরেন আপনি যদি কোনো একটা সুরা দিয়ে যদি মানে আমরা যদি প্র্যাকটিস করতে পারতাম মানে একটা ধরেন সুরা কা বা এই ছোট ছোট সূরা মানে এটার মধ্যে যে অনেক কিছু এটার মধ্যে আছে বন্যা সাকিন বা ইয়ে তাহলে ওই দেখেন আমরা আগে তাজবিদ গুলো ক্লিয়ার করে আমরা শেষ কেলা এটুকুই করব সমস্যা নাই ও সুরা গুলি প্র্যাকটিস করতে পারলে তাহলে মনে হয় এটা একটু হ্যাঁ ওটা আমরা সমস্যা নাই আমরা শেষ ক্লাসে একটা দুইটা সূরা আমরা প্র্যাকটিস করাবো সমস্যা নাই আচ্ছা ওকে কারণ আগে আমাদের জানতে হবে যদি আমরা না জানতে পারি তাহলে কখনো সম্ভব না ঠিক আছে ওকে যাই হোক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত সময় সময় দিয়ে আমাদের সাথে ছিলেন আর আবারও বলছি আমরা ভিডিওটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু পরে দিয়ে দেবো ইনশাল্লাহ অবশ্যই দেখবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তাহলে অবরাই কে এত আর আমরা আমাদের হোয়াটসঅ্যাপ ইসের গ্রুপের একটা লিঙ্ক দিব ওটা আপনার জয়েন্ট হয়ে থাকবেন ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম